কর দি, আজব শিকস্তা কর দি, ইমা বা ফেদায়ে চশমে মস্তে কর দি, উমরে কে বায়া কো হাফিস্ত গুজাস্তে, রব কি ওর নে সারে বুট পরস্তে কর দি, চশমে মস্তে আজবে, জুলফ দরাজে আজবে, মায় পরস্তি আজবে, ফিতনা তরাজে আজবে, বাহারে কতলম চুকশাদ তেগনহম সরবায়ে সুজুদ, উবনাজে আজবে মন বনায়াজে আজবে, ওয়াক্ত বিসমিল সুধনম চশমে বর বিশ্বাসস্ত, মেহরবানম আজবে বন্ধন বসে আজবে, তাকে অবরু এত সজদায় শর্মি বা সুজুদ, চশমে বদ্দুর কি হস্তম বনি জমি আজবে, হমদ দিল বলব তু জুলফে ওয়া পয়ামদার, গুফতে গুয়ে আজবে কামাতে নাজে আজবে, ইলতিজা কুম বদার হসরতে খাজা, হরদম কার সাজে আজবে বন্ধন বসে আজবে, গুল আজব হুসন জমাল খাতো খালো গেসু, সর ওয়াক্ত দে আজবে কামাতে নাজে আজবে, আরে মাহবুবে লাহি নিজামুদ্দিন আউলিয়া আপনার প্রধান খলিফা হযরত আমির খসরু এই কালামের উসিরাতে আজ নয় মোহরমের দিন আমি সামান্য কিছু বক্তব্য পেশ করব। পেশ করার আগে আমি যে ওয়েতে যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ নয় মোহরমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মোহরম প্রায় পৃথিবী থেকেই হারিয়ে যাচ্ছে, কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মোহরম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন দশই মোহরম, তা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের মাত্র কয়েকশো আর ইয়াজিদের দলে ছিল 33,000 সৈন্য, তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন শিখ বা কোন পারসি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওরাদের রসুলের উপরে। আওরাদের রসুলের উপরে অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজ আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাভীরে খুম বলে, বিদায় হজের প্রাক্কালে মহানবী গাভীরে খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা। আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই, উনি 1,29,000 সাহাবীকে বলেছিলেন, জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো। দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো,
কোনদিন পৃথিবীর জাহতবাদের যে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিস কি? একটি হলো কিতাব আল্লাহি, আরেকটি হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন হামদার রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়া আব্বাস, ইয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া আব্বাস ইয়ারা করলো কি, বিরাট একটা চক্রান্ত করলো। 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো, এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না। কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি খারেজি উমাইয়া আব্বাস ইয়ারা। তারা আর একটা হাদিস বানাইলেন, সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কিতাব আল্লাহি, আর একটা সুন্নাতিহি। একটা আল্লাহর কিতাব, আর একটা নবীর সুন্নাত। আজ বাংলার বুকে প্রত্যেক উপলব্ধি টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। জেনারেল হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফির মুখে শুনলাম না, শুনলাম না মওলানা আবুল কালাম আজাদ, কারণ এরা সব সৌদি আরবের বিকাহু আলেম, বিক্রি হইয়া যাওয়া আলেম। এই বিকাহু আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমার মন মগজের মধ্যে ভিকে গেছে যে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি। কেননা রক্ত মাংসের শরীরই যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা বুলাহা, নবীর আরেক চাচা মুজাহের, ফুবাতো ভাই ওকবা, খালাতো ভাই সাইবা, এগুলি সব কাটটা কাফে। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবুল আহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবুল আহাব, সৈয়দ আবু জাহেল, সৈয়দ ওকবা, সৈয়দ সাহেবা, জীবনেও বলবো না। যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক, এটা মহানবী দেখিয়ে গেলে
যে নূরের বংশ, নূরের বংশ অলিরা এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা, ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর, নবীর বংশধর বড়পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিব নবাব, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দী, নবীর বংশধর মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানী। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলে, তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বড় পিসামরে নাউজুবিল্লাহ মিন জালিক, দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশরের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানী। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেমনি? সত্যের পদে পদে কাঁটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দের যে ছবি উনি তো হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে আপনার 9 ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম সেটা প্রচার হতে দেয় নাই সৌদি ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালরা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিলি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছে? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না, নাই সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদও নাই। এমদাদিয়া না হামিদিয়ারা করছে মাশাআল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদই দিলাম, বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই, এই তিনটি কেতাবের অনুবাদ থাকলে ওহাবিদের 12টা বা 13টা ঝিলে যেত। দোষ শুধু ওহাবিদের না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আত্মশীল পীরেরা এটা কোন বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম 100 থেকে 120 কোটি টাকা পায়, বাবা ভান্ডারীরা 100 কোটি টাকার উপরে পায়, বড় এগুলি দরবার শরীফরা 20-25 কোটি টাকা পায়, সারা ফকিররা 10-15 কোটি টাকা পায়, সুরেশ্বরীরা 2-2.5 কোটি টাকা পায়, এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জকিগুঞ্জের, উনি 2000 কোটি টাকা পায়, আর সব পীর গাউসালা সময়ে বসে রয়েছে একজন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করার।
কত বড় বড় মাওলানা গোয়াইনা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। করলো এই ওয়াহাবিরা দা লরেন্স অফ আরেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদ শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসার থেকে যদি পারসি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পারসি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পারসি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনি মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বিরাট এক মহাদেশ ছিলেন, ফুরফুরা আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন, পাবনার এলায়েত পুরীর পীর সাহেবের পীর সাহেব মজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায় তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলিদের হতো, বিরাট বিরাট অলিদের হতো মাদ্রাসা থেকে, এখন পারসি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলিদের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এন এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিয়াকশন। এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি বের হয়, তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়, খালি গরুর মতো ফাল পারে কেমনে জঙ্গিবাদ করব। আরে সুয়ারের বাচ্চা জঙ্গি তুই যে জান দিতা ছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ, একটা বার যদি চিন্তা করতি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে, 57টা মুসলমান দেশ আছে, বুকে হাত দিয়ে কো একটা দেশও আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম রাজতন্ত্র বিসমিল্লাই গল, বিসমিল্লাই গল। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই, সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি তুইও মরবি, এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন, সবাই কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই। আজ সুফিজম পদে পদে কেন মার খেচ্ছে খাচ্ছে, একদিকে ওহাবি খালেজিদের ব্যাপক প্রচার, আজকে দেখেন কুয়েতিরা টাকা পাইলে ঘাটঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়, কোন পীর সাহেব আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাশরাবি বের করল, আজকে মহিউদ্দিন ইবনুল আরাবীর ফতুহাতে মক্কির অনুবাদ করল, শামসুত তাবরিজের দেওয়ানে শামসুত তাবরিজ অনুবাদ করল, ফরিদুদ্দিন আক্তারের মন্ত্রকর্তৈর তাজকিরাতুল আউলিয়া অনুবাদ করে মুখ ফেটে যায়। আমাদেরও দোষ আছে, আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সবরা
আর সব গাউসল আছে, আর মানুষ আমরা ওই পথেরই। একটা কথা আছে, রাজা কা রানী মিলে ভূতের কপালে ব্যক্তি মিলে, সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, লুয়ান মান ফেরেস্তা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করে, সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র দুইটি দরবার, ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মারাম সুরেশ। আবার দশটা ওয়াজের কেসে অডিও এবং সিডি, এই দশটি ওয়াজের কেসে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মান নাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে, যার কম্পন না আসবে সেটা বুঝাতে আবার আছো বলে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমগো মহানবী এলবে গায়েব জানতেন না, নাউসুবিল্লাহ বিজ্জাল। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বাইতুল বোকার নামে কি বাড়ি রাখুন মৌলানা, উনারই একটা কেস খেতে পাবেন। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে তারা কি সুন্দর দলিল দেয়। আজ বুক ফেটে যায়, সুরা ইমরানে বলতেছে কোরআন, ওয়া উব্রিউ লাকমাহ ওয়াল আব্রাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যিশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছেন, এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদখুলুনা ফিল বায়ুতিকুম। যিশু বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, খ্রিস্টানরা যিশু বলে যে আমি তোমরা কে কি দিয়া কি খায় আসছো আমি বলে দিতে পারো। তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছ, তুমি মুসুরের ডাল দিয়ে খেয়েছ, তুমি সুটকি দিয়ে খেয়েছ, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছ, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিক, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন কোরআন সুবহান বোধ হয় কোন সাহিত্য কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে নবী এলবে গায়েব চালে না, তাহলে ঈশালে খ্রিস্টান পাদ্রীরা কয় এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈশা নবী যিশু খ্রিস্ট এলবে গায়েব চালে, অথচ তোমাদের নবী জানে না। এই দেখো কোন নবী বলো, তুমি বলো, তুমি বলো কোন নবী বলো, কিভাবে মাথায় বাড়ি দেয়, হ্যাঁ রাম ছাগলের দল, হায় রে ওহাবি খালেজি। আজকে মনে পড়ে সেই আমির সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওহাবি খালেজি রে। সেই যুদ্ধের আগে মাওলানা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা। কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে, যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝায়। এটি স্বাভাবিক, কারণ কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে
সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়, তবু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। এবং এরকম সাতবার পানি সাতবার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু লিখেই কই শেষ, আমরা এতটুকু লিখেই কই শেষ। সব জায়গা যায় মরমীরা, তাই নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো, নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাকো। এ ম্যান হু নোজ দ্য এভরি আনসার অফ দ্য কোশ্চেন, হি ইজ এ ফিউরিয়াস ম্যান, হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, বি অপ ফ্রম হি। বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক থেকে যায় সূরা বালেসের কোরআনের একটি আয়াত আছে, ফালাউসমু বিরাব্বিল বাশার কেবল মাকারেবে ইন্দালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তফসির কারক মহা ফাঁপড়ে পড়ে যায়, কই কি চান না, পূর্ব একটা পশ্চিম একটা উত্তর একটা দক্ষিণ একটা, আল্লাহ কয় একটা পূর্ব কোটি কোটি পূর্ব কোটি কোটি পশ্চিম, আজকে কি কফসিরে ইবনা বাস্তিকানিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তফসির সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি দেখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুটা দাও, একটা পূর্ব দুইটা পূর্ব তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে তবু একবার বললো না ইব্রাহিম থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তফসির লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, এক থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। সেইখানে কোরআনের কি করে আবিষ্কার হলো, কোরআন যে মহাসাগর তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69 এ প্রথম মানুষ চাঁদে গমন করে, চাঁদের যে মলিকুলসটা মেইন পরিচালকের নাম ছিল কলিনস, আর ওখান থেকে ভেঙে যে অংশটি চাঁদে নেমেছিল সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে, আর্মস্ট্রং এখানতে মাটি নাও, এখানতে এইটা করো ওইটা করো, যা করে তাই করো, সব কাজ করার পরে শেষ পেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট, আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেড়ে তোমার মলিকুলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাতাছে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক, বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রং কে বলতেছেন, আর্মস্ট্রং আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাড়তে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে?
আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক, আমি চাঁদের পূর্ব দিকে গেছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য। যেমন বিগ ব্যাং পৃথিবীর সৃষ্টি কেমনে হয় যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, 1500 বছর আগে কোরআনের সূরা আনবিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে। তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল না। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে, তাহলে কয়েকশো পূর্ব, কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতের কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে। তাই বৈজ্ঞানিক বলেছিলেন, কোরআন রাইট। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তফসিরটুকু তারা একটি তফসির কারক লিখলেন না। এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, সব জানে। এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে, কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাইয়া হলে কি হবে? কিন্তু মনের দিকে আসে যে একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তফসির সারা দুনিয়ার পানিগুলি কালি আর গাছগুলো কলম হইলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই তুই না বললা কি করে না কথা আমি সব লিখে ফেলাইছি, সব আমি যেই লেগেছি। আর আমরা ওরাম ছাগলের দল, যাই শেষে তাই শ্রেণীর আমরা ওই পথে আমারও দোষ আছে। আমার আজও মনে আছে, ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিলিম, বইটার নাম ছিল শাহজাদা, নাহিদের মায়া মনে লয়ে গেল, রূপমহল ছিল ভাবনা মৃত্যু দেহ। আচ্ছা চলো দেখি, আমি বিরাট শিক্ষা পেয়েছি ওই শাহজাদা বইয়ের মধ্যে। জাদু কি অশিষ্যইল একটা ভূত, ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবেন ওস্তাদ, এইরকম একখান আড্ডি গরুরি না মহিষের আল্লাহ জানে। জানো বীর কি দিবার কি তোর কাহা, ঠিক কইছ, আজকেই তোরে বউ আমি বানিয়ে দিই, তুই যেটা ইচ্ছা চয়েস কর। উনি লাঠি দিয়ে আজও মনে আছে এমনি এমনি বললেন, নিক্সু মাকা আশা কোয়া ধন করে চাইটা বানিয়ে দিল, চাইটা মাইয়া বানিয়ে দিল, একটা সুচিত্রা সেন, একটা মাধুরী দীক্ষিত, একটা মধুবালা, আরেকটা পেত্নি। কয় এই চাইটা আমি বানাইলাম, দাঁড়িয়ে রইলাম, যেটা তোর পছন্দ হয় সেটা কবি, আমি ওইটার মধ্যে দিয়ে দিয়ে দেবো। ওখানে পয়লা সুচিত্রা সেনের থোতা বোচা দইরা দেখা, আর পছন্দ হয়েছে ওস্তাদ না, মাধুরী দীক্ষিত দেখা আর পছন্দ হয়েছে ওস্তাদ না, মধুবালার দেখা ভূতের ধারা পছন্দ হয়েছে ওস্তাদ না, আর সেটা পেত্নি, এত বড় চোখ, মেকআপ পেন্ডে ধন্যবাদ দিই, এত বড় একটা চোখ, এতটুকু কেত পড়তে একটা মুলার মতো দাঁত দেখলে বিদর করে। এইটার সামনে গিয়েই ভূতে যে ফাল ফুলছি দেখতেও নাচে ভূতেও আসে, এই পাইছি সবচেয়ে বিউটিফুল।
এর অর্থ কি? ভূতের কপালে পেত্নি নিলে, আমরাও সব ভূত, তাই পেত্নির কাছে গিয়ে বলি তুই ফাঁকি বাজি, আর আমরা ওই শাহজাদার ভূতের মতো ফার্স্ট ক্লাস পীর পাইছি। একে কেত করতে ফাল ফাল ভিতরে কিচ্ছু নাই, মাকা আশা একে মাকাল ফল, এই দাড়ি টুপি কথা কয় না, গম্ভীর কানে শুনে না, নবসুহের পার্থক্যই জানে না, নবী রসুলের পার্থক্যই জানে না, উনি পীর হয়ে বয়ে রয়েছেন। কিন্তু দোষ কাকে দিব, সত্য আমাকেই দোষ। তা আজকে সেই বৈজ্ঞানিকের যে ফলা উৎসব বিরাবিল মাসার কেবল বাগার বে ইন্নালা কাদেরু, বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিকের বাণী, কোটি কোটি পশ্চিম দিকের বাণী, 1969 এ কোরআন এইটা যে সত্য, কোন গ্রহের পূর্ব পশ্চিমের সঙ্গে অন্য গ্রহের মিলে না, তাহলে কোটি কোটি পূর্ব নেই। আর আব্বাস টিকা কৃতুবি তফসিরে রুহুল মানি, তফসিরে রুহুল বাইয়ান, তফসিরে কবির, তফসিরে কবি, সব খানকির বলায় কি লেখে জানে? হাই হাই বৃষ্টি হয় কেমনে বয়ান শুনে, কান ধৈরা মেঘে ফেরেস্তারা ধৈরা গুচ্ছা দিয়া বাইরায়, আর টপটপ টপটপ করে বৃষ্টি পড়তাছে। এই তফসিরে কবির ফখরুদ্দিন ইমাম রাজি, ফখরুদ্দিন কবির কত বড় আলে, কি হচ্ছে বৃষ্টি হয় কেমনে গুর্জা দিয়া বাইরা টপট 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 করে বৃষ্টি হয়, বুঝলেন? আর মোল্লা চুপ পালানির কয়েরা ওই মোল্লার কাছে গিয়ে বলি দিব, এক মোল্লা আর এক মোল্লার কাছে বলি দিব, আর কত বলে আরে ওর কাছে বলি দিব, কারণ বুয়া ব্যক্তি বু ব্যক্তি ছিল দুই একটা চুট আছে, এটা ওটা আলাদা, তাও আলাদা বুঝা যায়। থাপা দিয়া দুইটা ফেরেস্তারা গুজার দিয়া বাইরার, আর সৌদি আরব বিশাল মরুভূমি এখানে ফেরেস্তারা একটা ম্যাগেরে দুইটা গুজার দিয়া বাইরায় লাগে, চুপ থাকে এত প্রশ্ন কইলেন না, এত প্রশ্ন কইলেন না, কি শুনবে কি সুন্দর রেহেল মানি বুঝছে, রেহেল বায়ান কোথাও ঝুটা দেওয়ার এমন কার কি বাদিন পড়লাম, তা রুহুল বায়ান আর রুহুল মানির কেতা পড়ি শয়তানের বাচ্চারা, রুহে হাইওয়ানি রুহে ইনসানি, আর শুয়ার বাচ্চা রু তো একটা, রু আবার হায়ওয়ানি হয় কেমনে, রুহেলে চাই ভাগ করে পীর সাথে ইসলাম গবেষক, আরে কুল্লু নাফসুন জায়কা তুলব, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে, কোরআনের এক জায়গায় আছে কুল্লু রুহিন জায়কা তুলব, প্রত্যেক রু মৃত্যু স্বাদ গ্রহণ করে, এক জায়গায় কেন রু মৃত্যু স্বাদ গ্রহণ করে না, রু আল্লাহ আদেশ, রু আল্লাহ স্বয়ং নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কয়লায় কুল্লু নফসুন জায়কা তুলব, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, প্রত্যেক নফস মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে এইটা বলে নাই, কারণ টেস্ট মা বাপে মায়েরা তরকারি রাখলেন লবণ হইল কিনা একটু চাকরি বুঝা পারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ধ্বংস হবে, আর দেহ এই লাশ কিছু তো আমি না, এটা তো আপনিও না, কুলহু আল্লাহু ওয়াহে বলে তো নাই, কুলহু আল্লাহু আহা, তুমি দেখতে শিখো এই অখণ্ড দেহের মধ্যে তোমাকে আসতে পৃষ্ঠে গিরায় গিরায় আমি বেঁধে দিয়েছি, অথচ এই দেহটা তুমি না, এসার সিদ্ধান্তে 10 তারিখে মে মাসে ফাঁসি দিল, কি করল
বললো যে আপনার লোক মোহ এত বেশি হয়ে গেছে গা যে আপনি মানুষ পাইয়া বই প্রদীপ ফালে আনেন, সরকার আপনার জীবাত্মাটা দেহের থেকে ভূতের থেকে সরে ভূত মানে অস্তিত্ব একটা দেহের কর ভূত আবার দেহ সর্বভূতে বিরাজমান সর্বদেহের বিরাজমান আপনার এই দেহের থেকে আমরা একটু সরিয়ে দিতে পারছি না, এই দেহটা আপনি নষ্ট হয়ে গেছে গা মানুষ পাইলে বৈরব নদীর ফলে আর কিচ্ছু তো নয় একটু সিরিয়াসির বিরুদ্ধে জীবাত্মাটা বের হয়ে যেতে দিয়া সকালবেলা চাই পুলিশে খাটিয়া ধরিয়া টেলিভিশনের ইয়েসা সিদ্ধান্তে ফিরত দিতে সুন্দর ঘুমিয়ে দিচ্ছে সুতরাং মানুষ বুঝতেই পারে না এই দেহটা সে না, এই দেহটার জন্য আমি খাবো আমার স্বপ্ন আমার ফিউচার ব্রাইট আমার পোলাপান এটা করবে আমার শান্তি নাই আমার ওটা করব এই করব করব করতে করতে শেষ। এই জন্য এই জমি আল্লাহরা হোগার কাপড়ি নেই, এই জন্য এই খাতা খাড়ি দেওয়াজ বলছেন তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা নিছক পাগলামি। হ্যাঁ আমরা এই জনবে না পারি আরেক জনবে আরেক জনবে আস্তে আস্তে তবে চাও কিন্তু অলির প্রতি তো ভক্তি রাখবো। আবার চিন্তা করেন ও হাবি খালে জিরা অনেক ওষুধ বের করছে খাজা বাবার কাছে বলে যে খাজা বাবা একটা ছেলে দাও খাজা বাবা এইটা দাও অন্ত আমি কার কাছে চাইব কাল্লার কাছে চাইব মাশাআল্লাহ আল্লাহর কাছে কহ খাজা বাবার কাছে চাইলে কো শিরিক শিরিক বাহ এটা তো মানুষের তো সাধারণ মানুষের মগজ খেয়ে হারিবে আর কি করবো আচ্ছা ভাই যা কাশ্মীরে যে ভূমিকম্প পড়লো 120,000 মুসলমান ভূমিকম্পে মরে গেল এর 10-12 লাখ জীবিত আছে ঠান্ডা বরফ পুট আছে তাবু নাই কম্বল নাই খাওয়ার নাই আচ্ছা এই 10-12 লাখ মুসলমান কাশ্মীরে এরা তো একবারও করলো না আল্লাহ কম্বল দাও আল্লাহ তাবু দাও আল্লাহ খাদ্য শস্য দাও এটা না করে কি করে জানে ইউরোপ আমেরিকা কম্বল দাও ইউরোপ আমেরিকা তাবু দাও ইউরোপ আমেরিকা খাদ্য শস্য দাও আর ইউরোপ আমেরিকানরা আমেরিকানরা তো ইহুদি খ্রিস্টান এগোচ্ছে কি খাজা বাবার কাছে চাওয়াটা অনেক ভালো না খাজা বাবা তাহলি সুরান ফলের উদ্দেশ্য বলা হয়েছে দেখেন অমারামাইতে সবাইতাওয়ালা কিন্তা লাহারামা হে রসুল্লাহ বদলের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়া মারছেন ওটা আপনি মারেননি ওটা আমি আল্লাহ বেড়েছি ওটা আপনার হাত না ওটা আমার হ্যাঁ বুখারি শরীফের হাদিস খুলেন বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায় তার জবান আমার জবান হয়ে যায় তার চোখ আমার চোখ হয়ে যায় তার কান আমার কান হয়ে যায় খাজা বাবা এরকম বানায় আপনি চিন্তা করেন তো কোরআনের বর্ণিত 29টা নবী 4 লাখ মুসলমান মানে আমার সে কিনা সন্দেহ আর খাজা বাবা 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ আছে জৈন ধর্ম হিন্দু ধর্ম পারসি ধর্ম বৌদ্ধ ধর্ম এই 4 ধর্মের থেকে উনি 92 লক্ষ মুসলমান বানাইছে। রিয়ান্ডে নিকলসন ইবি ব্রাউন বলছিলেন যে খাজা বাবায় যদি বলতে অখণ্ড ভারতে মোহাম্মদ বইলা কিছু নাই সব আবি তাহলে আজকে অখণ্ড ভারতের মুসলমান আমরা সব ইয়া খাজা করতে থাকতাম আমরা মোহাম্মদের নাম ভুলেই যেতাম কারণ জিন্নার বাপে ছিল হিন্দু আল্লামা ইকবালের দাদা ছিল কাশ্মীরের ব্রাহ্মণ হিন্দু আমি ডাক্তার জাহাঙ্গীরের 8 নম্বর পুরুষ আমার বাবা হেলালুদ্দিন তার বাবা কাশিমুদ্দিন তার বাবা পঞ্চাতন আলী
তার বাবা আকজান, তার বাপে বালা জান, তার বাবায় শেখ জান, তার বাপে মিয়া জান, তার বাপের নাম শ্রী হরে কৃষ্ণ চৌহান। সাত পুরুষ আগে আমিও হিন্দু ছিলাম, তা আমরা তো সবাই তাই ছিলাম। আজকে যদি খাজা বাবায় বলতেন মোহাম্মদ বলে কেউ নাই, সব আমি। ভারত উপমহাদেশে এই 30-35 কোটি মুসলমান ইয়া খাজাই করতাম, কিন্তু খাজা বাবায় টানা বইলা কি বললেন, মাতালি রে খোদায়ন বদ্রীন মোস্তফায়ন বর্তার কাহিস গদায়ন সুলতান মা মোহাম্মদ। আমি মোহাম্মদের গলির একটা নগণ্য কুত্তা, এটাই বিনয়, এটাই আজিজি। এই আজিজি মোল্লারা জানে না, মোল্লারা সব কিছু চাই না যারা। তাই শোনেন কেজি গার্ড যে বলেছিলেন, যে মানুষটি সব প্রশ্নের উত্তর গগড় করে দেয় সে একজন ডেঞ্জারাস মানুষ, সে একটা বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থেকো, তার থেকে দূরে থেকো। সুতরাং সত্যকে জানতে হলে ব্যাপক প্রশ্ন আইসা দাঁড়ায়। আজকে সেটাই বললাম, নয় মোহরমের দিন। চিন্তা করেন যে 1,29,000 সাহাবির সামনে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য করে ধরো, আর ওহাবি খারেজি উবাইয়া আব্বাসিয়ারা বানাইল আল্লাহর কিতাব আর নবীর সুন্নত পালন করে। হাদিস পালিয়ে নিল, হাজার হাজার হাদিস পালিয়ে নিল। আজকে বুকে হাত দিয়া কর কি কোন মৌলবী বলে যে আল্লাহর কিতাব আর নবীর বংশ? আমি কোন সুয়ারের বাচ্চা মৌলবীর মুখে আমি শুনিনি, এগুলি চাউরেই নাকি আমি জানি না। আল্লাহর কিতাব নবীর সুন্নাত, কারণ যেই নবীর বংশধর বলবে অমনি আল্লাহর ওলি আইছে। কারণ আবুল আহাব নবীর রক্ত হয়েও বংশ না, বংশ হইলে সৈয়দ আবুল আহাব বলতাম। সুতরাং বাবা জান শরীফ শাশুড়ের শরীর নবীর বংশ, সৈয়দ জান শরীফ শাশুড়ের শরীর, বাবা গোলাম মাওলা চিশতি সৈয়দ, ঠিক না, বাবা ভান্ডারি সৈয়দ, গৌসর আজম বাবা ভান্ডারি সৈয়দ। সুতরাং নূরের বংশেরই হইল সত্যিকার পরিচয়। না হলে আমি প্রথমেই বলেছি যে কারবালার মাঠে যে যুদ্ধ হয়েছিল সেই ইয়াজিদের জলে কোন হিন্দু ছিল না, কোন বৌদ্ধ ছিল না, কোন জৈন ছিল না, ছিল কেউ ছিল কি ছিল, এই আমার আপনের মতো মুসলমান, এই তাবুতেও মুসলমান, ওই তাবুতেও মুসলমান, ইয়াজিদের তাবুতেও আজান, হুসাইনের তাবুতেও আজান, ইয়াজিদের তাবুতেও অজু, হুসাইনের তাবুতেও অজু, ইয়াজিদের তাবুতেও নামাজ রুকু সেজদা, হুসাইনের তাবুতেও নামাজ রুকু সেজদা। তাই কোরআন বলতেছে, কি বলতেছে, ইয়া ইউহাল্লাযীনা আমানুস্তাইউ, হে আমানুরা ইমানদারেরা, ইয়া ইউহাল মুমিনুনাই, ইয়া ইউহাল মুসলিমুনাই, ইয়া ইউহাল ইনসানুনাই, এগুলি গবেষণার কথা তাদের অপেক্ষা স্মৃতি শেষে নি। ইয়া ইউহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, নাস্তাইন, সাহায্য চাও কার, মস্তানে, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো মস্তান। আর সেই মস্তান বললে আজকে আর বুঝে সন্ত্রাসী, ঠিক না বাবা? কেমনে চাইবা বেসবাবরে ওয়াসালাতে, খেয়াল করবেন ধৈর্যের সাথে এবং নামাজের সাথে সাহায্য চাও। আচ্ছা, 3 নম্বর লাইনে কি, ইন্নাল্লাহ মা সাবেরি, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। ও গো আল্লাহ, ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে নামাজির সাথে, আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি নামাজির লগে থাকি না। যদি নামাজির লগে থাকি তাহলে বেসবাবে ওয়াসালাতে ইন্নাল্লাহ মা সাবেরিন ওয়া মাল মুসাল্লি, এবং আমি নামাজির সাথে থাকি। পুরা কোরআনে
থাকলেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না। যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা মেরিয়ে যাব। কেন নামাজির লগে থাকে না? নামাজ দেখানো যায়, নামাজের জিদের তাবুতেও হয়, নামাজ হুসাইনের তাবুতেও, কিন্তু হুসাইনের ধৈর্য দেখেন, এক এক করে সব আমার কোরবানি হয়ে গেল। পুলিশ একটুকু দুঃখ করলেন, তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন প্রথম পিতা আব্রাহাম, তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে, তোমার চোখে পট্টি বাঁধা ছিল, তারপরে একবার তুমি চিন্তা করছিল আল্লাহ আমার ইসমাইল কোরবানি যদি না হইত, তোমার মনের আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল। আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল, ওইখানে তো ইসমাইল গর্দান টানাচ্ছিল, আর এইখানে সরকারে তো আল্লাহ মামুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি, সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি, ওইখানে তো গর্দান কেটে গেছে না, ওইখানে ইসমাইল তো গর্দান কাটে নাই, কাটছিল দুব্বা, তাই ঈদুল আযহা খুশির দিন হয়। আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে না, ওখানে কেটে গেছে না, তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ হয়, দুঃখ হয়। আর এই দশই মহরমে আমরা মাতম করলে ওহাবিরা কয় কি এর মালের মাতম করো, কত মিছা হাদিস বানাইছে জানো তোরা, কি এর মাতম করো জানো না, আদমের তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন, এটা জানো না, ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই দশই মহরমের দিন, নূহ নবীর কিস্তি জুটি পর্বতে দিচ্ছে এই দশই মহরমের দিন, ইউনুস নবীরে মাছে গিলল, আরেক মাছে কয় তুই গিলছ তরে আমি গিলালাম, গিলল রজব মাসে, মহরম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই, অক্সিজেনের সিলিন্ডারও নাই, দশার পানি তলে গেলে কান পটপট করে, আর আড়াই মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া তিন মাস থাকে, আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না, মহানবী তো বহু দূরের কথা, ওহাবি ব্যবহার করেন নবী আমার মতোই মানুষ, আর ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না, আড়াই মাস পানির তলে থেকে দুই মাসের পেটের ভিতরে, অক্সিজেন নাই সিলিন্ডার নাই কিচ্ছু নাই, উনারে দশই মহরমের দিন ওয়াক করে বমি করে চরে ফালিয়া গেল, উনি ছাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে 12 বছর না 18 বছর কিরায় খাইল, দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন, দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন। হাই রে উমাইয়া আব্বাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা দশই মহরমের দিন আদমের তোবা কবুল ছিল, তুই আছিলি কই, আমি আছিলাম কই, পুঞ্জিকা ছিল কই, ডেট কেমনে করলি, তারিখ কেমনে করলি, আরে সবচেয়ে পুরাতন কাল ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা নূহ নবীর কিস্তি দশই মহরমে ভিড় ছিল, পুঞ্জিকা পাইছিলি কই, কেথা লেখা রাখছিল, আর ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ড থেকে বাঁচছে দশই মহরমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই, ইউনুস নবী দশই মহরমের সব খুশি, 2500 নবীও জন্মাইছে খুশি, কি বা ভূষণ পোড়া কপাইলা দশই মহরমের দিন শহীদ হয়েছে, এর লিখে কাঁদছে খুশি করো, 2500 নবীর সামনে ইমাম হুসেন কি
জন্য মোহরম মাসে দিয়া করাইবেন, চাউরা পোলা পান হবে, আস্তা চাউরা পোলা পান হবে। আল্লাহ কিন্তু আফসোস, সব দশী মোহরমের দিন ঘুরছে, ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা দশী মোহরমের দিন আদমের তৌবা সব পাইয়া লইলাম। ওই লেটেস্ট নবী, অহন্য দেড় হাজার বছর হয় নাই, এখনো ২৫ বছর বাকি রয়েছে এই দেড় হাজার বছর হইতে। এই লেটেস্ট নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জন্মদিন করত ৯ই রবিউল আউয়াল, ১২ই রবিউল আউয়াল, ১৩ই রবিউল আউয়াল, বাটা নবীরা ১৩ই, মোতাজেলারা ১৭ই, গাবারিয়ারা ৩রা রবিউল আউয়াল, আসারিয়ারা ২রা রবিউল আউয়াল, কেউই ১লা রবিউল আউয়াল। ওই একের থেকে ১৭ পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আজও নিশ্চিন্ত না। সন্ধ্যে ১২ তারিখে উনি জন্মাইছেন, ১২ তারিখে উনি চলে গেছেন, হোগা টপিলা গেল, কত বড় ১২ তারিখ হয়েছে জীবনাম সুদের শরীর। আবার পীরের আওলাদরা কয় দেশের অগ্রানে আমগো জাম শরীফ জন্মাইছে, দেশের অগ্রানে চলে গেল, টপিলা গেল জিনকট কটির মত। তাহলে বেগম রোকিয়া ৯ই ডিসেম্বরে জন্মাইছে, ৯ই ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনি বুঝি উনি বেগম রোকিয়া উনি ৯ই ডিসেম্বরে জন্মাইছে, ৯ই ডিসেম্বরে উনি তো ১২ই রবিউল আউয়াল, ওয়াহাবিরা করে ৯ই রবিউল আউয়াল, তো লেটেস্ট নবী দেড় হাজার বছর হয়নি, তার জন্মদিন করে রাত ১০টা, আর আদমের দুবার বলেছে ১০ তারিখে মোহরম এটা পেরা সিওর, সব মুসা নবীর ঈসা নবীর সব সিওর আপনারা একে ১০ তারিখ, ওই তারিখে ভুল হয় না, আর দেড় হাজার বছর হয় নাই, এই নবীর জন্মদিন করেন ৮টা ১০টা ১২টা, তা আপনারা তো পেতনি ভূত, আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হই। বাবা ঠিক বলি রে, সুতরাং এই যে মিথ্যা আবর্জনা এই ভাবে স্তূপের স্তূপে আমাদের মাথাগুলো খায়া ফেলে, কি শিখবে কি সুফিজম করবো। আজ আপের বাবার সাথে বলে বসিলাম, প্রাণ ভৈরা সুফিজম বলবো, আজকে আমি ইতিহাস বললাম, দুঃখে বুকটা ফাইটা যায় না। রসুল্লাহ মেরা দেখিয়া ৫০ ৭০ নামাজ দেয়াইলো, হায় রে সুমারের বাচ্চা রে, একটা মানুষ ঘুমন আগুন পাতন গোসল করার ৮ ঘন্টা, তো আর রইল কত ১৬ ঘন্টা, ১৬ ঘন্টার মধ্যে এই ৫০ ৭০ ১৩ মিনিট পর পর আজান দিতে হয়, তাহলে আমি রুগী তো হুকুম নেই, আল্লাহ একবার রক্ত কিন্তু মানে আজান দিল ১৩ মিনিট আমি ১৩ মিনিট পর পর নামাজ, আর বললাম এই জন্য আমি সেমিনারে জমের চেয়ে বেশি ডরায় বাংলাদেশের যে কোনো পীর যে কোনো মুরগি আনেন ফাইলাচিরা যেগুলো যে খাটা সে মুরগি ধরে না দরবারে ক্যাপ কইরা দেয় না, পাট খেতে কুক করবার দেয় না, এই ক্যাপ আর কুক কইরা দেয় বই পড়লে বুঝেন না, আর ১০টা ওয়াজের কেসে সিবিআর অডিও শুনেন না, আর ১০০ টাকা দিয়ে ১ টাকা লাভ খাইলে হারাম খাই পোলায় আর হিসাব করি রোজগার কত গেল আপেল বাবা, রোজগার কত গেল সবাই লাভ চিন্তা করে, হায় রে জাহাঙ্গীরের ফ্যামিলি, তো কি শিখবে যারা ৫০ ৭০ না
আবার কি করছে, কেমতের সময় আবার উঁচায় সূর্য থাকবো আরেক পঙ্কা, আর এত পঙ্কা ছাড়ছে 4000 সেলসিয়াস, ছাড়ার সাথে সাথে 30,000 মানুষ বাতাসে উড়ে গেল, ফুস করে আওয়াজ করে উড়ে গেল গা, 48 কোটি সেলসিয়াসের সূর্যটা আঘাত উঁচাতে, আরে 1,00,000 ভাই দূরে আইলে পানি পানি করার লাগবো না, ফুস করে উড়ে দিব, আর এটা আমরা বিশ্বাস করি, দূরে যদি সূর্য থাকে শেষ বাবা, শেষ শেষ করে দি, তা এইটি বললাম শেষ, বেশ আপনাকে ধন্যবাদ।